বলখালী তাল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ স্মৃতি সংসদের ব্যবস্থাপনা দ্বিতীয়বারের মতো মরহুম নুরুল হক স্মৃতি রাত্রিকালীন শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে মার্চ 10 তারিখ রবিবার আজিনে এফ আর নুরুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠত এই খেলার আয়োজন করা হয়। চেয়ারম্যান হামিদুল হক মান্নানের সভাপতিত্বে এর প্রধান অতিথি আছিল ইঞ্জিনিয়ার আলহাজ মোহাম্মদ ইকবাল। বিশেষ অতিথি আছিল সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহেদ আক্তার শেফু, প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম, শাহ আলম, জয়নুল আবেদিন, এম আশরাফ, আব্দুল হালিম সহ আরো বোধকে। টুর্নামেন্টত 2400 দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলাত শোকর আলী শাহ সেভেন স্টার ক্লাবের আড়াইয়ে মরহুম জহিরুল ইসলাম বাচ্চু ফাউন্ডেশন ক্রিকেট একাদশ বিজয় লাভ করে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।